আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেলে সামনে দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। তো আপনারা ফেসবুক অ্যাপ পাসওয়ার্ড চেঞ্জ করতে অবশ্যই ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন, অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনারা উপরের দিকে দেখছেন যে থ্রি লাইন, তো থ্রি লাইনের উপরে একটি ক্লিক করে দেবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে যে নিচের দিকে দেখছেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সেটিং নামে অপশন, তো সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। সেটিংয়ের উপরে ক্লিক করার পর আপনারা দেখছেন এটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখছেন একটি অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো এটার উপরে আবার ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার উপর দিকে দেখছেন যে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো এরকম ইন্টারফেস আসলে আপনি উপরে অবশ্যই ফেসবুক আপনাদের প্রোফাইল রয়েছে, তো ফেসবুক প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিটার্ন নিউ পাসওয়ার্ড, মানে এখানে আপনার পাসওয়ার্ড জানা থাকলে সেটা চেঞ্জ করতে পারবেন। আর আপনার যদি পাসওয়ার্ড জানে না, তো অবশ্যই যে ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ডের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর একটি নতুন ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনার নাম্বারে একটি কোড যাবে, তো সেই কোডটি এখানে বসাতে হবে। তো কোড আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কোডটি চলে আসছে, আমি এখানে বসাই দিতেছি, আপনার কোডটি এখানে বসাই দিবেন। কোডটি বসানো হওয়ার পর আপনি যে নিচের দিকে কন্টিনিউ লেখা দেখছেন, তো কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখছেন ইন্টার নিউ পাসওয়ার্ড, তো আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে বলছে, তো এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমার একটি নতুন পাসওয়ার্ড দিতেছি, তো এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। এই যার মধ্যে নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন, অবশ্যই আপনার মনে রাখতে হবে, তো অবশ্যই ছয় সংখ্যার বেশি পাসওয়ার্ড হতে হবে, আর এখানে আপনার লেটার এবং সংখ্যা মিক্স করে দিতে হবে। তো আমার পাসওয়ার্ডটা আমি দিতেছি, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের দিকে লেখা যায় নেক্সট, নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে, তো দেখছেন আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনারাও পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন, নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।